মন্দিরে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে যারা এই ফাউন্ডেশনটা তৈরি করেছে দিস ইজ মোমেন্টে আপনারা যারা অগ্নি পুরুষ ছিলেন আপনারা জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের এই হলে যারা উপস্থিত হয়েছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের সভা মঞ্চে প্রধান বক্তা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল শিক্ষকসারে এখানে উপস্থিত রয়েছেন আমি বক্তব্য দিচ্ছি না আমি শুধু বলতে চাই আজকে এই হলে যারা উপস্থিত রয়েছেন যে সশস্ত্র সংগ্রামী জননেতা যে সমস্ত সংগ্রামী ছাত্র নেতা তারাই হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী শিক্ষকসারা আজকের এই শিক্ষকসারা যদি ঐক্যবদ্ধ হয় আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের সকল কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড এবং সমস্ত কিছু এদের মাধ্যমেই চলতে পারে এবং এটি হতে পারে জাতীয়তাবাদী দলের একটি রোড মডেল সংগ্রাম নেতৃত্ব যে সকল দুর্বৃত্তান অপসংস্কৃতি অপরাজনীতি রয়েছে সেই সকল বিষয়বস্তু প্রতিরোধ এবং পরিবর্তন করার জন্য আজকের এই যে পদক্ষেপ এটাই আমি মনে করি উপযুক্ত পদক্ষেপ জনাব তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতৃবৃন্দ আগামী দিনে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে